নমস্কার, আমি রাহুল। আজ ফ্ল্যাট দেখতে এসেছি আমরা ব্রহ্মপুর, ব্রহ্মপুর মোড়ের কাছে, গড়িয়াতে ব্রহ্মপুর মোড় যে জায়গাটা রয়েছে এইচডিএফসি ব্যাংক, সেই জায়গাটাতে আজকে আমরা ফ্ল্যাট দেখতে এসেছি। এইচডিএফসি ব্যাংক ব্রহ্মপুর মোড় থেকে এটা জাস্ট 200 মিটারের মধ্যে আমি একটা প্রপার্টি দেখতে এসেছি। সেই প্রপার্টিটা আমি আপনাকে বাইরে থেকে দেখাই, যেটা G+4 উইথ লিফট একটা ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটে আপনাকে আমি দুটো প্রপার্টি দেখাবো, একটা 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর একটা 1140 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। দুটো, একটা 2 BHK, একটা 3 BHK, ফোর্থ ফ্লোর লিফট দিয়ে দেখাবো। বিল্ডিংটা জাস্ট তৈরি হয়েছে, এখনও সিসি আসেনি। সামনের ফ্রন্টেজ দেখছেন, ফ্রন্ট রোড অনেকটাই চওড়া আর ডেড এন্ড, কোনো ভিজিটার আসলে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা তাহলে থাকবে। আর এরিয়া পড়ছে আমাদের কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড। তার জন্য এখানে যে ড্রেনেজ সিস্টেমটা খুবই স্ট্রং দেখছেন আপনারা, হাই ড্রেন, টোটালি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। আর লোকালিটি খুবই পিসফুল আর গ্রিন। এখান থেকে ডাইরেক্ট অটো আপনার সবসময় গড়িয়ায় যাচ্ছে, 3-4 মিনিট লাগে ম্যাক্সিমাম টাইম। 1 কিলোমিটার ডিস্টেন্স আপনার ব্রহ্মপুর মোড় থেকে গড়িয়া, গড়িয়া মোড়। তো জায়গাটা খুবই পশ, খুবই ভালো জায়গা। এটা এর গেটের ভিউ, আর এটা আপনার বিল্ডিং। এখানে এখনো কাজ বাকি আছে, সিসি অ্যাপ্লাই হয়ে গেছে, কিছুদিনে সিসি চলে আসবে, এখনো কাজ এখানে বাকি আছে, পুরো টাইলস লাগানো বাকি আছে এখানে। ভালো কোয়ালিটির জিনিসপত্র দিয়েই কাজ হয়েছে। এখানে আপনাকে বলি, 3 BHK আর 2 BHK দুটো ইউনিট আমার কাছে ফোর্থ ফ্লোর লিফট দিয়ে খালি রয়েছে, রেডি টু মুভ অবস্থায়। আশা করছি GST-ও লাগবে না। আর এখানে একটা পার্কিং 1140-এর সাথে আছে, 3 লাখ থেকে 3.5 লাখ প্রাইস পড়তে পারে, সেটা আমি কনফার্মেশন সবই লিখে দেব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা ভালো করে আপনারা শোনার চেষ্টা করবেন, তাতে এখানে লোকেশনের ব্যাপারে আমি বলেছি তো লোকেশনটা আপনার কাছে ক্লিয়ার হবে। এটা গড়িয়া ব্রহ্মপুর মোড়, এইচডিএফসি ব্যাংকের কাছে, কবি নজরুল মেট্রোয়ের নিয়ারেস্ট মেট্রো, আর গীতাঞ্জলিও পাচ্ছে এখান থেকে, গীতাঞ্জলিও 1 কিলোমিটার ডিস্টেন্সে গীতাঞ্জলি পাচ্ছে। তো লোকেশনটা আগে বুঝার ব্যাপার আছে, লোকেশনটা খুবই ভালো লোকেশন আছে। আসুন প্রথমে ফ্ল্যাটে যাই আমরা। এটা হচ্ছে লিফট, ছজন এটাতে যেতে পারবে, 408 ক্যাপাসিটি হচ্ছে এটা। চলে এসেছি আমরা ফোর্থ ফ্লোরে। ফ্রন্টে দুটো ফ্ল্যাট, ফ্রন্ট ফেসিং দুটো ফ্ল্যাট আপনাকে আমি দেখাবো আজকে। এটা স্টেয়ার কেস, খুবই চওড়া। দেখুন পুরো সিঁড়ি ঘর রং করা আছে। একটা সাউথ ইস্ট ফেসিং পড়ছে, আর একটা আপনার সাউথ ওয়েস্ট, মানে যদি ফ্রন্টের কথা বলি তাহলে নর্থ ফেসিং বলতে পারেন দুটো ফ্ল্যাটই, কিন্তু সাইড থেকে সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট। ডান দিকের যে ফ্ল্যাটটা দেখছেন রাইট হ্যান্ড সাইডে, সেই ফ্ল্যাটটা 800 স্কোয়ার ফিটের, আর সাউথ ওয়েস্টের ফ্ল্যাটটা হচ্ছে
1140। কোলাপসেবল সব লাগানো আছে, ডোর ল্যামিনেট করা আছে আর রঙও করা আছে, বেসিক প্রাইমার বোধহয় করা আছে। তো এখানে জাস্ট এন্ট্রান্স, ঢোকার জায়গা। এখানে একটা লবি মতন রয়েছে, এন্ট্রান্স থেকে ঢোকার পরে এখানে একটা কিচেনটা দিয়েছে, 1140-এর কিচেন। এখানে জিনিসপত্র রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ফ্রিজ রাখার জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিচেন ছিল। কিচেনের পরে কিচেনটার ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট। আর এটা এর ড্রয়িং ডাইনিং এরিয়া। ক্যামেরায় ছোট বড় লাগতে পারে, কিন্তু সাইজ যদি বলি আমি ড্রয়িং ডাইনিং সাইজ কি আছে, তাহলে ধরে নিন 16 ফিট লম্বা আর 10 ফিট চওড়া। এমনভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি ইজিলি ড্রয়িং ডাইনিং সেট আপ করতে পারবেন। এখানে আপনার জাস্ট ড্রয়িংয়ের জায়গাটা, মানে সোফা রাখার জায়গাটা, আর এখানটাতে এর টিভি ওয়ালটা, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এখানে ডাইনিং টেবিলটা রাখতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে সোজা দেখাই। এটা এর ড্রয়িং ডাইনিং এরিয়া, আর সোজা 3টে রুম, নর্থ থেকে সাউথ ওয়েস্ট অবধি 3টে রুম। হাওয়া আসছে সাউথ ওয়েস্টের। এখন এখানে কোনোদিন ব্লকেজ হবে না, দেখুন কনস্ট্রাকশন তৈরি এখানে, আর এটা খালি আছে। সোজা আপনাকে প্রথমে রাস্তার সাইডের রুমটাতে নিয়ে যায়, প্রথম রুম। এই বেডরুমটার সাইজ আছে 11 ফিট ইন্টু 10 ফিট। একটা ওয়ালান্দা স্পেস, এসি পয়েন্ট করা আছে, আর স্লাইডিংগুলো খুব ভালো দিয়েছে, লাইভ ফুটের স্লাইডিং আছে। আর ফ্রন্ট, এটা ফ্রন্ট। এই বেডরুম থেকে বেরিয়ে আপনি দেখতে পাচ্ছেন সোজা এখানে একটা কমন টয়লেট, স্কোয়ার সাইজের কমন টয়লেট। এখানে একটা বেসিনের জায়গা, আর সোজা ড্রয়িং ডাইনিং এরিয়া। এই কিচেনের, সরি, বাথরুমের পাশে দুটো রুম, একটা মাস্টার বেডরুম আর একটা সাউথ ফেসিং বেডরুম। এই বেডরুমটা 12 ফিট ইন্টু 10 ফিটের মতন মনে হচ্ছে, বেশ বড়। দুটো উইন্ডো, একটা ওয়াল গ্লাস স্পেস, এসি পয়েন্ট করা আছে এখানেও। আর কোনো ব্লকেজ নেই। সোজা মেন রোডটা দেখতে পাচ্ছি। আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা থেকে আমি চাইলে 3টে মেট্রো এভেল করতে পারি, যেটা মাস্টার দা সূর্য সেন, আর বাঁশদ্রোণী মেট্রো, গীতাঞ্জলি মেট্রো, নেনাকতলা আর গড়িয়া বাজার মেট্রো, মানে কবি নজরুল মেট্রো। লাস্ট যেটা দেখাবো সেটা মাস্টার বেডরুমটা, সেটা ফ্রন্ট পড়ছে। আর ব্যালকনিটা বন্ধ আছে, সরি আমি দেখাতে পারছি না এটার ব্যালকনি, কিন্তু পাশের ব্যালকনিটা দেখাবো, সেটা সেম। এর সাথে একটা টাচ টয়লেটের ব্যালকনি আছে। এটা ফ্রন্ট ফেস পড়ছে। সব গ্রিলিং করা আছে এখানে, দেখুন এক্সট্রা করে করা রয়েছে। আর অ্যাটাচ টয়লেটের সাইজটা বড় আছে। এগারো দশের রুম আছে এটা, 11 ফিট ইন্টু 10 ফিটের। মডিউলার সুইচ,
তাহলে এটা দেখলেন আপনারা 1140 3BHK পার্কিং সহ কি রেট আসবে আমি জানিয়ে দেবো, সবই লেখা থাকবে। আর তার পাশে 800 স্কোয়ার ফিটের একটা 2BHK আছে যেটা ফ্রন্ট ফেসিং পড়ছে, সাইডে এটা সাউথ ইস্ট পড়ছে। তো জাস্ট এটারও কোলাপস এলিভেট করা আছে, ডোর ল্যামিনেট করা আছে, এন্ট্রান্স থেকে ঢুকেই এই ড্রয়িং ডাইনিং এরিয়া। এই ড্রয়িং ডাইনিং এরিয়া, এখানে বাথরুম, কমন টয়লেট, তার পাশে একটা রুম, এখানে কিচেন, তার পাশে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে মাস্টার বেডরুমটা থেকে শুরু করি। এটা এর মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম ব্যালকনি রয়েছে আর অ্যাটাচ টয়লেট রয়েছে। ঠিক এরকম সাইজেরই ব্যালকনিটা আপনার 1140-এর সাথে রয়েছে। আর বিল্ডিংয়ে জাস্ট সিসি জোন অ্যাপ্লাই করা হয়েছে। সিসি চলে আসার পর এই গ্রিলিংটা যেটা দেখছেন, এই জাস্ট জিনিসটা আপনি বাড়ি নিতে পারবেন, এই টোটাল জায়গাটা আপনি ইনক্লুড করে নিতে পারবেন। আর এখানে লফট করার জায়গা রয়েছে, আপনি লফট এখানে করে নিতে পারেন। এটা এর অ্যাটাচ টয়লেট, যথেষ্ট বড় আছে, 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে অ্যাটাচ টয়লেট এত বড়, ব্যালকনি, সেপারেট কিচেন, অনেক ফ্ল্যাটেই দেখিনি 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে, অনেক 840-845 স্কোয়ার ফিটেরও ফ্ল্যাট আছে ইনফ্যাক্ট আমার কাছেই, যেগুলোর সাথে ওপেন কিচেন আসছে। তো এটা এর কিচেনটা, যথেষ্ট বড় কিচেন আছে। গ্রেনাইট আছে, এখানে একটা বানানো আছে, এখানে সিঙ্কের জায়গা হবে, সিঙ্কটা বসানো হবে। আর এটাও আউটার গ্লিরিং করা আছে, ব্লকেজ হবে না এটা। তো এটা হচ্ছে সুন্দর কিচেনটা, এখানে ফ্রিজের জায়গাটা হতে পারে আপনার। বেরিয়ে এবার ড্রয়িং ডাইনিং এরিয়া এক্সিট মানে এন্ট্রান্স, আর তার পাশে কমন টয়লেটটা। এটা ঠিক এই কর্নারটা ইস্ট আর এদিকটা ওর সাউথ, সেজন্য আপনি সোজা সোজি সাউথ ইস্টের হাওয়া পাবেন ফ্ল্যাটে। এটা এর কমন টয়লেটটা, তুলনামূলক একটু ছোট, একটু ছোট হলেও কি হবে, বাকি যা জিনিস দিচ্ছে ধরে নিন আমি যে জিনিসগুলো বললাম, কিচেন সেপারেট, অ্যাটাচ টয়লেট বড়, তো একটা কিছু তো কম্প্রোমাইজ করতেই হবে, তো খুব ছোটও না, ঠিক আছে। আর এটা এর পাশের বেডরুমটা, 10 ফিট x 10 ফিটের রুম, এসি পয়েন্ট করা আছে, আর এখানেও কিছু ব্লকেজ নেই। কেমন লাগলো দুটো ফ্ল্যাট অবশ্যই জানাবেন, আর যদি ভিজিট করতে হয় তাহলে আমাদেরকে একটু আগে জানালেই হবে। এবার দেখবো ছাদটা, যেহেতু ফোর্থ ফ্লোর টপ ফ্লোরের ফ্ল্যাট তো ছাদটা দেখতেই হবে। টোটাল ছাদে টাইলস বসানো, খুবই সুন্দর,
বড় খুব বড় ছাদটা আর খুব সুন্দর টাইলস বসানো, রুফ ট্রিটমেন্ট করা আছে। লিফট রুম, যে কোনো পার্টি অকেশন আপনি ছাদে করতে পারবেন। ফোর্থ ফ্লোরের ফ্ল্যাটের এটাই একটা বেনিফিট, প্রায়ার বেনিফিট, যেটা হচ্ছে মেন বেনিফিট, সেটা হচ্ছে পুরো ছাদটা আপনি ইউজ করতে পারবেন, যেটা জেনারেলি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের লোকে এসে করে না। প্রাইভেসি থাকবে অনেক বেশি, ফোর্থ ফ্লোর মানে টপ ফ্লোরের ফ্ল্যাটের প্রাইভেসি থাকে সবসময় বেশি। এই হচ্ছে আপনার লোকালিটি, প্রচণ্ড গ্রিন আর প্রচণ্ড রেসিডেন্সিয়াল এরিয়া, বাড়ির কাছ থেকে কমিউনিকেশনও খুবই ভালো, সবসময় অটো পাবেন আপনি গড়িয়া যাওয়ার জন্য, রিক্সা তো পাবেনই, কেউ চাইলে হেঁটে যেতে পারে 12-13 মিনিট, আমাদের যদি অ্যাডাল্টরা হয় তাদের হেঁটে যেতে টাইম লাগতে পারে 12-13 মিনিট। ফ্ল্যাটটা যদি ভিজিট করতে চান আর যদি মনে হয় কি ফ্ল্যাটটা চলতে পারে আপনাদের, তো আমাদের কল করুন, আমাদের নাম্বার 8910849493 আর 8910858414 নাম্বারে কল করতে পারেন, যে কোনো ব্যাংক থেকেই লোন হবে ফ্ল্যাটটাতে। থ্যাংক ইউ।